পদ্ম কোনো প্রতিক্রিয়া দেখালো না। আফিফ রুমের দরজার কাছে এসে দাঁড়াতেই আহি উঠে বেরিয়ে গেল। আফিফ দরজাটা আটকে দিয়ে পদ্মের পায়ের কাছে মেঝেতে বসল। পদ্ম আফিফের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আফিফ হতাশ কণ্ঠে বলল, একটু আগেও মনে হচ্ছিল তোমার সাথে যা হয়েছে তার জন্য হয়তো আমিই দায়ী, কিন্তু এখন মনে হচ্ছে কি জানো, তুমি স্বেচ্ছায় নিজেকে ধ্বংস করতে তাজওয়ারের বাড়িতে গিয়েছিলে। পদ্ম আফিফের কথা শুনে চোখ বন্ধ করে নিল। আফিফের গলা কাঁপছে, চোখ ঘোলাটে হয়ে গেছে। সে পদ্মের হাতটা শক্ত করে ধরে বলল, অতীত সবার থাকে, আমারও ছিল। তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করেছো মানলাম, একদিন হয়তো সব ঠিক হয়ে যেত, কিন্তু এত বড় প্রতারণা, এটা তো আগের চেয়েও বেশি সাংঘাতিক। পাগল নাকি তুমি পদ্ম? কাকে বিশ্বাস করেছো? তোমার ছোটবেলার বান্ধবীকে তুমি বিশ্বাস করতে পারলে না। তোমার কি মনে হয় মেয়েটা তোমার সংসার ভাঙবে? আমাকে বিশ্বাস করতে পারলে না? যার সাথে 5 বছর সংসার করেছো সেই মানুষটাকে বিশ্বাস করতে পারলে না? কাকে বিশ্বাস করতে গেলে? ওই তাজওয়ার খানকে? কত মানুষের প্রাক্তন থাকে। আহির সাথে তো আমার কোনো প্রেমের সম্পর্কই ছিল না, শুধু একটা অনুভূতি ছিল, যেটা তুমি আর তাজওয়ার খান মিলে শেষ করে দিয়েছ। আমি তো তোমার সাথে সুখী হতে চেয়েছিলাম, আমার জীবনটা কেন নষ্ট করলে পদ্ম? পদ্ম বিছানা ছেড়ে উঠে আফিফের সামনে এসে মেঝেতে বসে বলল, শাস্তি হয়ে গেছে আমার, আমাকে তালাক দিয়ে দিন, আমি চলে যাই আপনার জীবন থেকে। এক কাজ করুন, আমাকে বিষ এনে দিন, আমি খেয়ে মরে যাই। আপনাকে ভালোবাসার শাস্তি পেয়েছি আমি, আপনাকে বেঁধে রাখার শাস্তি পেয়েছি আমি। আহি যেমন আপনার ভালোবাসায় ছাই হয়ে গেছে, আমিও হয়ে গেছি। আমার পুরো শরীর থেকে এখন পোড়া গন্ধ বেরোবে। আহির মতো টাকা নেই আমার, বাবার গাড়ি বাড়ি নেই। আপনি ছেড়ে দিলে আমার ঠিকানা হবে রাস্তায়। আফিফের দম বন্ধ হয়ে এলো। সে পদ্মের হাত ধরে বলল, আমি তোমাকে ছাড়বো না পদ্ম, তোমার মতো বিশ্বাসঘাতকতা করব না আমি। তাজওয়ার নিজেকে 1 ঘন্টার মধ্যে ছাড়িয়ে নিয়ে আবার প্রমাণ করে দিল সে কত ক্ষমতাবান পুরুষ। আহি ফোন হাতে নিয়ে চুপচাপ বসে আছে। তাজওয়ার ছাড়া পেয়েই আহিকে মেসেজ লিখেছে, কবুল বলবে নাকি ভিডিও ভাইরাল করব? এখন তো শুধু গুটি কয়েক মানুষ জানে, তখন পুরো পৃথিবী জানবে। আহি আফিফকে মেসেজটা পাঠালো। আফিফ সাথে সাথেই আহিকে কল করে বলল, এই দেশে ওর শাস্তি হবে না, ওকে মেরে। আহি আফিফকে থামিয়ে দিয়ে বলল, আমার মাথায় এমন একটা বুদ্ধি এসেছে যেটা তাজওয়ারকে ফাঁসাবেও আর তার পাওয়ারটাও আর কাজে দেবে না। কি বুদ্ধি? দেখা করো, উজ্জ্বলও আসবেন, সেখানেই বলি। তুমি এত বড় রিস্ক নেবে? আমি তোমাকে এই কাজ করতে দেবো না। তুমি জানো এটা কত বড় ডিসিশন? তোমার ভবিষ্যৎ থেমে যাবে। নিতে হবে, আমি চাই না পদ্মের ব্যাপারে কেউ জানো, তাই আমি এই কাজটা করবই। কিছুই হবে না আমার, আর ভবিষ্যৎ থেমে গেছে অনেক আগে। এখন আমি আর ভবিষ্যৎ নিয়ে ভাবি না, যা হওয়ার আজ হবে। আমার জীবনে আগামীকালের কোনো অস্তিত্বই নেই, আর আমি যা করছি পদ্মের জন্য না, আমার নিজের জন্য, তাজওয়ারের ফাঁদে ফেঁসে যাওয়া প্রতিটা মেয়ের জন্য, ভবিষ্যতে ওর হাত থেকে আরও অনেক মেয়েকে বাঁচানোর জন্য। উজ্জ্বল চলে যেতেই আহি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আফিফ তার পথ আটকে ধরে বলল, তুমি কি বুঝতে পারছো তুমি কি করতে চাচ্ছ? আফিফ রুকুজকে আফিফের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমি বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি পারবো না তোমাকে এই কাজে সাহায্য করতে। আহি সেকেন্ড খানিক আফিফের দিকে তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, তোমাকে যেতে হবে না, উজ্জ্বল আমাকে সাহায্য করবেন। আফিফ চোখ মুখ কুচকে বলল, মানে? মানে তুমি না করলে উজ্জ্বল করবে। আফিফ ধমকের সুরে বলল, আহি। আফিফ কপালে কুচকে আহির দিকে তাকিয়ে রইল। আহি বলল, মানে তুমি না করলে উজ্জ্বল করবে, তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? আমার জন্য তোমার এত চিন্তা কেন? আমাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? তুমি তো পদ্মের হাজবেন্ড, তোমার উচিত তোমার বউকে নিয়ে মাথা ঘামানো। আফিফ আর আহি এক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে আছে। আফিফ চোখ সরিয়ে নিতেই আহি মুখ ঘুরিয়ে নিল। চোখ ছলছল করছে আহির, রাগও হচ্ছে বেশ। সাহায্য তো করবে না, আবার ধমকাচ্ছেও। আহি আফিফকে পাশ কেটে চলে যেতে নিবে, তখনই আফিফ বলল, দাঁড়াও আহি। আহি বলল, যা বলার বলে ফেলো। উজ্জ্বলকে কিছু বলো না, আমি থাকবো তোমার সাথে, কাজটা আমি করব।
আহি আফিফের দিকে তাকালো। আফিফ আহির চোখের দিকে তাকিয়ে বলল, সবকিছু এমন এলোমেলো হয়ে যাবে কখনোই ভাবিনি, কোথাও একটু শান্তি পাচ্ছি না। আহি দীর্ঘশ্বাস ফেলে বলল, যেখানে আমি আছি সেখানে শান্তি নেই, চিন্তা করো না, খুব শীঘ্রই তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। কথাটি বলেই আহি চলে গেল, আর আফিফ এখনও সেই জায়গায় ঠাঁই দাঁড়িয়ে আছে। আহির কথাটা তার মনে ভীষণভাবে আঘাত করেছে। সে শূন্য দৃষ্টিতে আহিকে রেস্টুরেন্টের সিঁড়ি বেয়ে নেমে যেতে দেখছে। ভাগ্য এতটা নির্মম বিচার কী করে করলো তার সাথে? এভাবে কি আক্ষেপে সারা জীবন কাটানো সম্ভব? এখনই দম বন্ধ হয়ে আসছে তার, বাকি জীবন কীভাবে কাটাবে? পুরুষ মানুষের কোনো দম বন্ধ করা অনুভূতি থাকতে পারে না, অনুভূতি লুকিয়ে রাখা তাদের বৈশিষ্ট্য। আর আফিফ তো অনেক বছর আগেই অনুভূতি লুকোনো শিখে ফেলেছে। বাসায় এসেই তাজওয়ারকে কল করলো আহি। তাজওয়ার ফোন হাতে নিয়েই বসেছিল। আহির নম্বরটি দেখে তড়ি ঘড়ি করে কলটা রিসিভ করে বলল, আমার কাছে চ্যানেল আছে কিন্তু লাইভ টেলিকাস্ট করতেও সমস্যা হবে না। মাই ডিয়ার সুইটহার্ট, আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম। আহি গম্ভীর মুখে বলল, তুমি পদ্মের ভিডিওগুলো ডিলিট করে দাও। তাজওয়ার হালকা হেসে বলল, এটা কোনো কথা হলো? আমি তোমার সামনে একটা শর্ত রেখেছি, তুমি ভুলে গেছো? হ্যাঁ মনে আছে, আর আমি রাজি আছি, আমি তোমাকে বিয়ে করব। তাজওয়ার নড়েচড়ে বসল, ব্যস্ত কণ্ঠে বলল, তুমি আমাকে বিয়ে করবে আহি? হ্যাঁ করব, কিন্তু আমার ভালোবাসা তুমি কখনো পাবে না। তাজওয়ার হেসে বলল, তোমার ভালোবাসা পাওয়ার কোনো প্রয়োজন নেই আমার, আমি তো তোমাকে চাই আহি, ভীষণ ভাবে চাই। আহি দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়েটা গোপনে হলে ভালো হবে, আমি মাকে এই ব্যাপারে কিছু জানালে মা অনুমতি দেবে না, আর বাবা তো তোমাকে সহ্যই করতে পারে না। আচ্ছা সমস্যা নেই, তুমি চিন্তা করো না, আমি কাউকে জানাচ্ছি না, একবার বিয়েটা হয়ে যাক, তারপর না হয় ধীরে সুস্থে সবাইকে জানাবো। আহি কিছুক্ষণ থেমে বলল, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, তুমি যা করেছো এরপর তোমার বাংলোতে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। তুমি আমার ফ্ল্যাটে এসে সব ব্যবস্থা করো, আর তোমার সো কল্ড বন্ধুদের নিয়ে আসবে না প্লিজ। সাক্ষী তো লাগবে তাই না? তুমি অন্য কাউকে জোগাড় করো, তোমার বন্ধুদের মুখও দেখতে চাই না আমি। আহি এই বলে কল কেটে দিল। এরপর ধপ করে বিছানায় বসে পড়ল আর মনে মনে ভাবতে লাগলো, তাজওয়ার কি বিশ্বাস করতে পেরেছে আমি ওকে বিয়ে করব? তাড়াতাড়ি পদ্ম সামনের বারান্দায় বসে আছে, তার চোখের সামনে ভেসে উঠছে সেদিনের মুহূর্তটি, যেদিন খানস গ্রুপে চাকরি পাওয়ার পর আফিফ তাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। সেদিন আহিও সেই রেস্টুরেন্টে সালমা ফাউজিয়ার সাথে গিয়েছিল। পদ্ম সেদিন আহিকে দেখেই বেশ অবাক হয়েছিল। আফিফ বিয়ের পর পদ্মকে নিয়ে খুব একটা ঘুরতে বের হতো না। পদ্ম অভিমানী মুখে বসে থাকলে আফিফ তাকে নিয়ে বের হতে বাধ্য হতো। সেই দিনও পদ্ম অভিমান করেছিল, তাই আফিফ তাকে নিয়ে বের হয়েছিল। একান্ত সময় কাটানোর ইচ্ছে ছিল তার আফিফের সাথে। বাসায় আফিফা বেগমের জন্যে আফিফের পাশে বেশিক্ষণ বসে থাকা যায় না, আর এমনও তো নয় যে চার বছরের সংসারে আফিফ তাকে সময় দেয়নি। এটা শুধু দায়িত্বের জন্যে কাছে আসা, সেই কাছে আসায় পদ্ম কখনোই ভালোবাসা খুঁজে পায়নি। পদ্মের এজন্যই আহির প্রতি নীরব ক্ষোভ ছিল। মুখে ভালোবাসি বললেও সে কখনোই চায়নি আহি দেশে ফিরে আসুক। সংসারের অজুহাতে পুষ্প লীনাশার সাথেও যোগাযোগ রাখেনি সে, শুধু আফিফকে হারানোর ভয়টাই ছিল তার মনে। অন্যদিকে তাজওয়ার আহি কি করে কোথায় যায় এসব খবরাখবর রাখার জন্যে লোক নিয়োগ করেছিল। তারাই আফিফ আর আহির একই সাথে মাস্টার্স করার খবরটা তাজওয়ারকে অনেক আগেই দিয়েছিল, আর তাজওয়ার এজন্যই আফিফকে তার কোম্পানিতে কাজ দিয়েছিল যাতে কাজের চাপে আফিফ ক্লাসে যেতে না পারে। আর পদ্ম ছিল আহির জীবনের নীরব ঘাতক। সে আহিকে বারবার আফিফের সামনে এয়ারের কথা মনে করিয়ে দিয়ে চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে চেয়েছিল, যাকে তুই ভালোবেসেছিস সে আমার স্বামী, আমার সংসার, যেখানে তোর ভালোবাসা ভিত্তিহীন। পদ্ম দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আহি সেদিন রেস্টুরেন্টে তোর সাথে দেখা হওয়ার পর আমি ইচ্ছাকৃতভাবেই তোকে জিজ্ঞেস করেছিলাম তুই এয়ারের সাথে এসেছিস নাকি। আমি তো জানি এয়ার আর আফিফ এক, আমি তোকে বোঝাতে চেয়েছিলাম তুই কতটা একা, বোঝাতে চেয়েছি তোর এয়ার আমার ভালো লাগার কতটা গুরুত্ব দেয়। আমি তোকে কষ্ট দিয়েছি অনেক,
তুই যদি রাতকে ভালোবেসে ফেলতি আমি তোকে কষ্ট দিতাম না। কেন আমি তোর চোখে আফিফের প্রতি ভালোবাসা দেখেছি? কেন দেখেছি? তোর স্মৃতি ওনার মস্তিষ্ক থেকে মুছে ফেলার জন্য আমি ওনাকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম স্ত্রীর অধিকার তোর উম্মাদ ভালোবাসার চেয়ে অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ আহি, আমি ঠিক ছিলাম, অনেক বেশি শক্ত এই সম্পর্ক। কিন্তু এমন একটা সম্পর্ক যেখানে শুধু দায়িত্ববোধ আছে, সেই অনুভূতি আমি খুঁজে পাইনি, যেই অনুভূতির কথা উনি বইয়ে তোর জন্য লিখেছিলেন। আমি জানি আফিফ তোকে ভালোবাসে, কিন্তু ওভাবে ভালোবাসে না যেভাবে তুই ভালোবাসিস। তোরগুলো প্রকাশিত, তুই করেছিস, আমরা দেখেছি। সেই চারুশিল্পের প্রতিটি ইট পাথর তোর ভালোবাসার সাক্ষী ছিল হয়তো, কিন্তু আফিফ কিছুই করেনি, শুধু অনুভব করেছে, আর তার প্রমাণ সেই বইটি। আমি খুব ভয় পেতে লাগলাম যখন জানলাম তুই আর উনি একই সাথে মাস্টার্স করছিস। দিনরাত অস্বস্তিতে কেটেছে আমার, ইচ্ছে করে খাবার নিয়ে তোদের ক্যাম্পাসে চলে আসতাম, ওনাকে নিজ হাতে খাইয়ে দিতাম। তোকে বুঝিয়ে দিতে চেয়েছিলাম আফিফ শুধু আমার মানুষ, তুই এসব দেখে কাঁদতি, খুব কষ্ট পেতি। আর আফিফ কী করতো জানিস? মানুষটা মুষড়ে পড়ত, আমার হাতের খাবার গলা দিয়ে নামতো না তার, আমি জোর করে খাইয়ে দিতাম। ভীষণ কষ্ট পেত তোর জন্য, আমি সহ্য করতেই পারতাম না তার কষ্ট। 4 বছরের সংসারে আমার প্রতি ভীষণ সম্মান ছিল তার, যত্ন নিত আমার। সত্যি মানুষটা অনেক ভালো রে, কিন্তু আমাকে ভালোবাসেনি। তোর ছবিটা দেয়ালে ঝুলিয়ে রেখেছে, তোর জন্য কবিতা লিখেছে, কিন্তু সেই রং মাখিয়ে কখনো আমাকে তার ক্যানভাসে তুলেনি, কারণ তার মস্তিষ্কেই শুধু আমি ছিলাম। মনে তো তুই জায়গা করে নিয়েছিস, বিয়ের পর আমাকে কখনো হানিমুনে নিয়ে যায়নি, গিয়েছিল তোর জন্য। আবার সেদিনের বাসরটাও কেন ছিল? শুধু তোকে বোঝানোর জন্য যে তিনি আমার সাথে সুখে আছেন। তার মনে তো ঝড় বয়ে যাচ্ছিল সেদিন। রাধ আর তোকে একসাথে দেখে একদম ভেঙে পড়েছিলাম। কেন আহি, কেন এমন হলো আমার সাথে? তোর উন্মাদনা না জেনেই শুধু চিরকুট পড়ে উনি তোকে এতটা ভালোবেসেছে। যদি কখনো জেনে যায় তুই কী কী করেছিস, তখন তো আমাকে ফেলে চলে যাবে উনি, আমার কষ্ট হবে খুব। আমিও তো ভালোবেসেছিলাম, এখনও ভালোবাসি, হয়তো আমার ভালোবাসা আদায় করার ধরনটা ভুল ছিল, কিন্তু ভালো আমিও বেসেছিলাম। ঘর্মাক্ত শরীরে দরজার বাইরে দাঁড়িয়ে বেল বাজাচ্ছে আফিফ। প্রায় 5 মিনিট পর দরজা খুলে গেল। আফিফ সামনে তাকাতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আহি আফিফের চাহনি দেখে ভ্রুকুচকে বলল, আসো। আফিফ ভিতরে ঢুকতে ঢুকতে বলল, কি পরেছো এটা? আহি বিরক্ত মুখে বলল, শাড়ি। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এটা কেমন শাড়ি? তাজওয়ার দিয়েছে। আহি তুমি কোনো ভালো শাড়ি পরে এসো, এমন পাতলা শাড়ি পরে তুমি? আহি আফিফকে থামিয়ে দিয়ে চোখ মুখ কুচকে বলল, আমি জানি আমাকে কি করতে হবে। আহি সোজা নিজের রুমে চলে এলো, আফিফও তার পিছু পিছু এলো। এরপর আহি সিঁড়ি বের করে আফিফকে ফলস স্ল্যাবে উঠে যাওয়ার জন্য ইশারা করল। আফিফ চোখ মুখ কুচকে উপরে উঠে গেল। ফলস স্ল্যাবের ভিতরে ঢুকে ক্যাটডোরটি হালকা খোলা রাখল। আহি সিঁড়িটা সরিয়ে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর আবার কলিং বেল বেজে উঠল। আহি দরজা খুলতেই উজ্জ্বল ঘরে ঢুকল। উজ্জ্বল সেকেন্ড খানিক আহির দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, তুমি শাড়িটা পরো না। আহি বলল, তাজওয়ার পাঠিয়েছে। ওর কথা শুনতে হচ্ছে কেন? আহি প্রসঙ্গ পাল্টে বলল, আপনি কেন এসেছেন? আপনার তো বাইরে অপেক্ষা করার কথা। আমি বারান্দা থাকবো, পাশের রুমে বারান্দাটা খুলে দাও, তোমাকে ওই শয়তানের সাথে একা ছাড়ার সাহস নেই আমার। আফিফ তো আছেই, ও যেখানে আছে ওখান থেকে সরে গেলেই তো সমস্যা, ভিডিওটা তো ওই করবে। আহি উজ্জ্বলকে পাশের রুমের বারান্দাটা খুলে দিল। এরপর বারান্দার দরজা আটকে দিয়ে চাবিটা জানালা দিয়ে উজ্জ্বলের হাতে দিয়ে বলল, তাজওয়ার যদি বারান্দায় আসতে চায় এ নিন, চাবিটা রাখুন, ওদিক থেকেও খোলা যাবে। তোমার কাছে চাবি চাইলে বলবো, এটা মায়ের রুম, চাবিটা মায়ের কাছে। হঠাৎ বেল বেজে উঠল। আহি রুম থেকে বেরিয়ে দরজার কাছে এসে পিপ হলে তাকিয়ে দেখল তাজওয়ার দাঁড়িয়ে আছে। আহি দরজা খুলে দিল। তাজওয়ার আহিকে দেখে বাঁকা হেসে তাকে জড়িয়ে ধরল।
আহি তাজওয়ারকে সরিয়ে দিয়ে বলল, এই লোকটা কে? তাজওয়ার পাশের লোকটির দিকে তাকিয়ে বলল, আরে ইনি তো আমাদের বিয়ে পড়াবেন। আহি তাজওয়ারকে বলল, আগে তুমি আসো, ওনাকে বাইরে দাঁড়াতে বলো। তাজওয়ার লোকটাকে ইশারায় বাইরে দাঁড়াতে বলে ভিতরে ঢুকে গেল। তাজওয়ার ভিতরে ঢুকতেই আহি জোরে দরজা বন্ধ করে দিল। তাজওয়ার আহির রাগ দেখে পাকা হাসি হেসে বলল, এত রাগ? আহি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে রান্নাঘরে চলে গেল। তাজওয়ারও আহির পিছু পিছু এসেছে। আহি বলল, কি খাবে, শরবত নাকি কফি? তাজওয়ার ভ্রু কুঁচকে বলল, আমার জন্য তুমি শরবত বা কফি বানাবে, ইন্টারেস্টিং। দেখো এত সাসপেন্স রাখার কোনো প্রয়োজন নেই, তুমি আমাকে শর্ত দিয়েছো, তাই আমি তোমাকে বাধ্য হয়ে বিয়ে করতে চাইছি, আর তোমার খেতে ইচ্ছে না করলে আমি কিছু বানাবো না, আমার কোনো ইচ্ছেও নেই। তাজওয়ার আহির কোমর জড়িয়ে ধরে বলল, কেন বানাবে না, অবশ্যই বানাবে, এক গ্লাস ঠান্ডা শরবত খাবো। আহি তাজওয়ারের সামনেই শরবতটা বানালো। তাজওয়ার আহির সামনে দাঁড়িয়ে এক গ্লাস শরবত শেষ করে ফেলল। আহি আগে থেকেই চিনির সাথে নেশাদায়ক ট্যাবলেট গুঁড়ো করে রেখেছিল, নাইফ থেকেই নিয়েছে সেই ট্যাবলেটটি। তাজওয়ার যাতে তাকে সন্দেহ না করে তাই আগে থেকেই এমন ব্যবস্থা করে তাজওয়ারের সামনেই শরবত বানিয়েছিল। এবার আহি বসার ঘরে এসে বলল, আমাকে ভিডিওগুলো দাও, আমি তোমাকে বিশ্বাস করি না। তাজওয়ার বাঁকা হেসে বলল, তোমাকে আমি ভিডিওগুলো দিয়ে দেব, আর তুমি আমাকে বিয়েই করবে না? আহি বলল, আমি তোমাকে বিয়ে করব, আমার উপর বিশ্বাসটা রাখো, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, তুমি জানো আমি কেমন মেয়ে, আর আমিও জানি তুমি কেমন মানুষ, তুমি নিজেই ভেবে দেখো কার প্রতারণা করার সম্ভাবনা বেশি। যদি তুমি ভিডিওগুলো দেওয়ার পর আমাকে বিয়ে করতে না চাও, তাহলে তুমি আমার জোরাজুরি করো, সেদিন যেই ইচ্ছেটা পূরণ করতে পারো নি তা করে নিও, আজ আমি মরতে যাব না। তাজওয়ার হাসলো, আহির প্রস্তাবটা তার পছন্দ হলো, সে ঘরে উকি ঝুঁকি দিতে লাগলো, সব রুমে ঢুকলো, বারান্দায় উকি দিল। আহির রুমের পাশের রুমটির বারান্দার সামনে গিয়ে বলল, দরজা বন্ধ। হ্যাঁ, বারান্দার দরজাটা বন্ধ করেই তো গিয়েছ। হ্যাঁ, বারান্দার দরজাটা বন্ধ করেই তো গিয়েছি, আমরা তো এখনো এই ফ্ল্যাটে উঠিনি। তোমার রুমেরটা তো খোলা। কারণ আজ সারাদিন আমি এই রুমেই ছিলাম, বারান্দায় গিয়েছি, খোলা তো থাকবেই। এই বারান্দার চাবি কোথায়? মায়ের কাছে, ওটা মায়ের রুম। তাহলে রুমের দরজা খোলা কেন? বারান্দার দরজা আটকে রাখি, যাতে কোনো অঘটন না ঘটে, যাতে চোর ডাকাত আসতে না পারে। রুমের দরজা কেন বন্ধ করব? বারান্দা দিয়ে আসতে না পারলে রুমে ঢুকবে কিভাবে? তাজওয়ার জানালা খুলে উকি ঝুঁকি মারল, উজ্জ্বল এক পাশে পা তুলে বসে রইল। তাজওয়ার তাকে দেখল না। তাজওয়ার এবার আহির রুমে গেল, জিনিসপত্র ঘাটতে লাগলো। আহি বলল, কি খুঁজছো? দেখছি কোনো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছো কিনা, তুমি তো আবার ক্যামেরা নিয়ে ঘুরো। যা করার করো, আগে আমাকে পদ্মের ভিডিওগুলো সব দাও, আহি রাগের স্বরে বলল। তাজওয়ার আহির দিকে ফোন এগিয়ে দিল। আহি তাজওয়ারের ফোন থেকে পদ্মের ভিডিওগুলো ডিলিট করে ফেলল। আহি বলল, আর কোথায় আছে? আমার ফোনেই ছিল আহি, এই ফোন থেকে ভিডিওটা রেকর্ড করেছিলাম, নতুন ফোন কিনেছিলাম, বেশ ভালো ভিডিও হয়, এই ভিডিও আর কোথাও নেই। আমি জানতাম এই ভিডিও থাকলে তুমি আমার কাছে আসতে বাধ্য হবে, আমি তো এর জন্য এই পদ্মের ভিডিও করেছি, নয়তো তুমিই বলো, পদ্ম তো তোমার বান্ধবী, আমার বোনের মতো। আহি চেঁচিয়ে বলল, একদম চুপ, বোনের মতো বলে বোনদের অপমান করো না, তুমি কারো ভাই হওয়ার যোগ্য না, আর তোমার মতো অসভ্য মানুষকে আমি কখনো বিয়ে করব না। তাজওয়ার ভ্রুকুঁচকে বলল, রিয়েলি? বাসায় কিন্তু কেউ নেই, আমি তোমাকে ছাড়বো না আহি। তোমার সেই সাহস নেই, তুমি আহিকে স্পর্শ করার ক্ষমতা রাখো না। চ্যালেঞ্জ করছো আমাকে? আহি বাঁকা হেসে বলল, চ্যালেঞ্জ করছি। তাজওয়ার আহির হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনল। আহি নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। তাজওয়ার আহিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আহি সরে যেতেই তাজওয়ার আরো হিংস্র হয়ে উঠল। আহির শাড়ির আঁচল ধরে টেনে তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরল। আহিকে উল্টো দিকে ঘুরিয়ে বিছানার সাথে চেপে ধরে বলল, আজকে তোমাকে আমি নিজের করেই ছাড়বো আহি।
আহি তাজুয়ারকে সরিয়ে দেওয়ার জন্যে তাকে ইচ্ছে মতো মারতে লাগলো। তাজুয়ার আহির গলায় কামড় বসিয়ে দিতেই আহি চিৎকার করে উঠল। উজ্জ্বল আহির চিৎকার শুনে চাবি ঘুরিয়ে বারান্দা থেকে রুমে ঢুকল। এদিকে আহি গলা চেপে ধরে রেখেছে। তাজুয়ার আহির শাড়ির আঁচল টেনে ধরতেই তার মাথায় চড়ে টেবিল ঘড়ি ছুড়ে দিল উজ্জ্বল। তাজুয়ার মাথায় হাত দিয়ে আহির উপর থেকে উঠে আসতেই ভিডিও করা বন্ধ করল আফিফ। চোখ লাল হয়ে গেছে তার, চোখ বেয়ে গরম অশ্রুজল বেরিয়ে পড়ল নিঃশব্দেই। ঘামে ভিজে গেছে তার পুরো শরীর। ফল স্ল্যাবের দেওয়ালে গাঁথা পেরেকের উপর সব রাগ ঝেড়েছে সে, তাই রক্ত বেয়ে পড়ছে তার হাত থেকে। আফিফকে ফল স্ল্যাবে উঠানো হয়েছে ভিডিওটা ভালোভাবে ধারণ করার জন্য, কারণ আহি জানে তাজুয়ার এমন কিছু করার আগে পুরো ঘরে ক্যামেরা আছে কিনা তা দেখে নেবে, তাই ক্যামেরা লাগানোটা ঝুঁকিপূর্ণ ছিল। আহি জানে এই ভিডিও ধারণ করার ক্ষমতা উজ্জ্বল বা আফিফের থাকবে, কারণ তারা খুবই ধৈর্যশীল। রাতকে এই কাজ দিলে ভিডিওটা কখনোই সম্পূর্ণই করা যেত না, তাই সে তার পরিকল্পনাটা আফিফ আর উজ্জ্বলকেই শুনিয়েছে। যদিও আফিফ কোনোভাবেই রাজি হচ্ছিল না, কিন্তু আহির কথা শুনে বাধ্য হল। তাজুয়ার পেছনে ফিরে দেখল পুষ্পের কাজিন উজ্জ্বল দাঁড়িয়ে আছে। তাজুয়ার উজ্জ্বলকে দেখে কিছু বলতে যাবে উজ্জ্বল তার আগেই তাজুয়ারের নাক বরাবর ঘুষি দিয়ে তাকে মেঝেতে ফেলে দিল। ফল স্ল্যাবের দরজা খুলেই ক্যামেরাটা সেখানে রেখে লাফিয়ে নিচে নামলো আফিফ। মেঝেতে পড়ে থাকা তাজুয়ারকে ইচ্ছে মতো মারতে লাগলো সে। উজ্জ্বল এক নজর আহির দিকে তাকালো। আহি কোনোভাবে শাড়ি ঠিক করে উঠে বসল। উজ্জ্বল তা দেখে তাজুয়ারের কলার ধরে তাকে টেনে টেনে রুমের বাইরে নিয়ে এলো। তাজুয়ারের নেশা ছড়তে শুরু করেছে, শরীর দুর্বল হয়ে গেছে তার, শরবতের প্রতিক্রিয়া এখন ধীরে ধীরে হচ্ছে, তাই সে উঠে উজ্জ্বলের উপর পাল্টা আক্রমণ করতে পারল না। এদিকে আহি বসা থেকে উঠে দাঁড়াতে গিয়েই শাড়ির কুচি আটকে মেঝেতে পড়ে যাওয়ার আগেই আফিফ তাকে ধরে ফেলল। আহির উন্মুক্ত কোমরে আফিফের হাতের স্পর্শ লাগতেই আহির পুরো শরীর কেঁপে উঠল। এদিকে আহির চোখে জল দেখে আফিফের বুকটা হু হু করে উঠল। আজ সব বাধা যেন আফিফ নিজেই কাটিয়ে দিল, শক্ত করে জড়িয়ে ধরল আহিকে। আফিফের এমন প্রতিক্রিয়া আহিকে কিংকর্তব্য বিমূঢ় করে দিয়েছে। আফিফের শরীরের কম্পন অনুভব করতে পারছে আহি। আহির খুব ইচ্ছে করছে আফিফকে জড়িয়ে ধরতে, শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমাকে কি এভাবে তোমার সাথে বেঁধে রাখা যায় না? তোমাকে একটুখানি স্পর্শ করার লোভে কত রাত, তোমাকে একটুখানি, আমাকে কি এভাবে তোমার সাথে বেঁধে রাখা যায় না? তোমাকে একটুখানি স্পর্শ করার লোভে কত রোদ ঝড় উপেক্ষা করে তোমাকে ভালোবাসতে গিয়েছিলাম। তোমাকে স্পর্শ করার ব্যর্থতায় তোমার আদলে ভাস্কর্য বানিয়ে তোমাকে ছুঁয়ে দিয়েছিলাম। তুমি তো কখনো আমাকে ছুঁয়ে দাওনি, আমাকে সেই সুযোগটাও দাওনি। আজ কেন এয়ার, কেন আমার হৃদয়ে ঝড় তুলছো? আমি তো তোমাকে ভালোবেসে বড্ডভাবে কলঙ্কিত হয়েছি, এখন আমাকে স্পর্শ করে কেন আমার কলঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছ? তোমার এই স্পর্শ হয়তো আরও কয়েক যুগ তোমাকে আমার মনে বেঁধে রাখবে। আফিফ আহিকে ছেড়ে দিল আর চোখ দুটি লাল হয়ে আছে। আহি দেখল আফিফের হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আহি ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোমার হাতে? আফিফ আহির গলায় রক্ত জমাট বেঁধে যাওয়া কামড়ের দাগটির দিকে তাকিয়ে আহির চোখের দিকে তাকালো। আহি বলল, হাতে ব্যথা পেয়েছো কিভাবে? আফিফ আহির দিকে কিছুক্ষণ তাকিয়ে সরে দাঁড়ালো। আহি বলল, আফিফ। আফিফ আহিকে থামিয়ে দিয়ে বলল, তুমি শাড়িটা পাল্টে এসো, ক্যামেরাটা ফলস ল্যাবে রেখে এসেছি। কথাটি বলেই আফিফ বেরিয়ে গেল। আফিফ বেরুতেই আহি দরজা আটকে দিল, বুকে হাত রাখলো সে, এরপর নিজের শরীর আঁকড়ে ধরল সে। ফুপিয়ে কেঁদে উঠল আহি, মিনমিনিয়ে বলে, মেঘ তুমি আমার কাছে, মেঘ তুমি আমার কাছে মেঘ হয়েই থেকে গেলে আফিফ। তোমাকে ছুঁয়ে দেয়া মানেই হারিয়ে ফেলা, আর আজ আমি তোমাকে সত্যি হারিয়ে ফেলেছি। মনে হচ্ছে আর মাত্র কয়েকটা দিন, এরপর তোমাকে আমি আর কখনো দেখবো না। কেউ যদি একবার আমাকে জিজ্ঞেস করতো আমার শেষ ইচ্ছে, আমি আমার প্রতিটা ইচ্ছেতেই তোমাকে চাইতাম। কেউ যদি আমাকে জিজ্ঞেস করতো আমার স্বপ্ন সম্পর্কে, আমি বলতাম আমার সব স্বপ্ন তোমার মাঝেই এসে থেমে যায়।
উজ্জ্বল পুলিশ ডেকে আনলো। তাজওয়ারকে আধমরা অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলো। আহি সেই দিনই তাজওয়ারের বিরুদ্ধে মামলা করে এলো। প্রতিবারের মতো এবারেও তাজওয়ার সুস্থ হয়ে থানায় এসে হাজির হলো, পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে বেরিয়ে এলো। আর এই সুযোগটার অপেক্ষায় ছিল আহি। সেদিন রাতেই আহি রুমের দরজা বন্ধ করলো, তার ফোনের ক্যামেরাটা স্থিরভাবে বসিয়ে লাইভে এলো। লাইভ অন হতে জয়েন হতে লাগলো একজন দুইজন করে প্রায় কয়েকশো জন। আহির অশ্রু গলায় কালশিটে দাগ, ঠোঁটের ফোলা অংশ আর বিমর্ষ মুখখানা দেখে এই লাইভটি শেয়ার হলো কয়েকশোবার। ভিউয়ার্স বাড়তে লাগলো, কমেন্ট আসতে লাগলো একটাই বাক্য, তাজওয়ার খানের শাস্তি চাই। আহি আন মনে হাসলো আর মনে মনে বলল, যার বিচার আদালতে হয় না, যার বিচার আইন করে না, তার বিচার জনগণ করবে। মিস্টার তাজওয়ার খান, যেই ক্ষমতার বল দিয়ে তুমি আইন কিনে নিয়েছ, আমি তোমার সেই ক্ষমতা মিডিয়ার কাছে বিক্রি করে দিয়েছি। তোমার শাস্তি এবার হবেই। এখন কোনো আইন, কোনো শাসক, কোনো মন্ত্রী তোমাকে বাঁচাতে পারবে না। আমি বলেছি না, আমি বেঁচে ফিরলে তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। শুভ দিন এসে গেছে। আজ রাতেই তোমার পা চাটা অন্ধ ভক্তরা তোমাকে বন্দি করবে। পরের দিন সকালে রাত আর লাবিব ছাত্রছাত্রীদের নিয়ে আহির ন্যায় বিচারের জন্যে সমাবেশ করল। লীনাশা নাইব পুষ্প বিভিন্ন পেশার মানুষকে নামিয়ে দিল ভিন্ন ভিন্ন সমাবেশে। মিডিয়ায় রাতারাতি ছড়িয়ে পড়ল ঘটনা। গণমাধ্যমের শিরোনামে এলো আহির সেই লাইভ ভিডিও। অস্পষ্টভাবে ছাড়া হলো সেই ভিডিওটি, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাজওয়ার আহিকে ধর্ষণ করতে চেয়েছিল। আদালতে উঠল মামলা, তাজওয়ারকে গ্রেপ্তার করা হলো আরও আগেই। আহির পক্ষে উকিল হলো উজ্জ্বল। বিচারকের সামনে প্রমাণস্বরূপ রাখা হলো ভিডিও, সাথে দেওয়া হলো তাজওয়ারের অন্য সব অবৈধ কাজের প্রমাণ। কয়েক সপ্তাহ মামলা ঘুরে রায় হলো কয়েক বছরের কারাদণ্ডের। আহি আপিল করল, তাজওয়ারের জন্যে এই কারাদণ্ড কিছুই না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এবার সাক্ষী হলো ফারজিয়া আর ফারসার ভাইরাল ভিডিও এবং আরও কিছু নির্যাতিত নারী। পদ্ম পরিচয় গোপন করে নিজের অত্যাচারের অংশটুকু কর্তৃপক্ষকে শোনালো, যদিও সে আফিফের চাপাচাপিতেই বাধ্য হয়ে এই কাজ করেছে। শেষমেশ কয়েক মাস মামলা চালিয়ে তাজওয়ারের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো। এই পুরো সময়টা জুড়ে মিডিয়া আর সাধারণ মানুষ আহির পক্ষে আন্দোলন করে গেছে। কোর্ট থেকে বের হয়ে আহি রাতের মুখোমুখি হলো। রাত শক্ত করে আহিকে ছড়িয়ে ধরল। আফিফ সেখানেই দাঁড়ানো, রাতকে আহির কাছে আসতে দেখে শুকনো হাসলো সে, যেই হাসিতে কোনো প্রাণ ছিল না, শুধু সমঝোতা ছিল, বাস্তবতার সাথে সমঝোতা। উজ্জ্বল দূরে দাঁড়িয়ে আছে। আহির জয়ে অনেক খুশি সে, নিজের শেষ কেসে জয়ের চেয়ে বেশি শান্তি পাচ্ছে আহির চোখে হাসি দেখে। অল্প সময়েই মায়ায় বেঁধে ফেলেছিল মেয়েটা, এই মায়া কাটানো অসম্ভব। আহির সাধারণ মেয়েদের থেকে ভিন্ন, অসাধারণ একটা মেয়ে। ভাগ্যবান কেউই আহিকে জীবনসঙ্গী করে পাবেন, হয়তো সেই ভাগ্যবান পুরুষ রাধি হওয়ার ছিল। তাজওয়ারকে কোর্ট থেকে বের করে আনা হলো, তাকে এখান থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হবে। তাজওয়ার আহিকে দেখে থেমে গেল, সে এক নজর রাধ আর আহির আবদ্ধ হাতের দিকে তাকালো, বাঁকা হেসে বলল, আমি ছাড়া তোমার দ্বিতীয় কোনো প্রেমিক পুরুষ থাকবে না আহি। আমি তোমাকে ভালোবেসে কারাবন্দী হয়েছি, আমি অমর হয়ে যাব, আমি ইতিহাস লিখব এক রাজা তার রানীর জন্য। ওপস, গল্পটা এখনো শেষ হয়নি আহি, এ শেষ অংশটা আমিই লিখব। মিষ্টি রঙের শাড়ি পরে আয়নার সামনে এসে দাঁড়ালো আহি, কপালে একটা কালো টিপ পড়ল। তখনই তার রুমে ঢুকলো নীল জামদানি পরা চুনি। আহি তার দিকে তাকিয়ে মুচকি হাসলো, ভীষণ সুন্দর লাগছে চুনিকে, একদম চাঁদের মতো। তাই হয়তো মেয়েটা নিজেই নিজের নাম রেখেছে চাঁদনী। এক সপ্তাহ হচ্ছে চুনি আর মনিয়া খালা সালমা ফৌজিয়ার বাসায় এসেছে, এখন থেকে তারা এখানেই থাকবে। এখান থেকেই চুনিকে বিদায় দেবেন মনিয়া খালা। আর চুনির আংটি বদল আর আকদ অনুষ্ঠান, চুনির বিয়ে হচ্ছে আহিরদের বাড়ির দারোয়ান মোজাম্মেল চাচার ভাইয়ের ছেলের সাথে। ছেলে বর্তমানে প্রবাসী, ওখানে ভালোই আয় হচ্ছে তার। চুনিকে বিয়ের কয়েক বছর পর নিয়ে যাবে বলছে। কয়েক মাস হলো ছেলেটা সেখানে গেছে, গিয়েই তিন মাসের ছুটিতে এসে বিয়ে করছে চুনিকে। চুনির বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল,
তাই আহি নিজের খরচে জমকালো আয়োজনে চুনিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আহির সামনে এসে দাঁড়ালো চুনি, মাথা নিচু করে লাচুক হেসে বলল, আফা ভালো লাগতেছে আমারে? আহি চুনির গাল টেনে দিয়ে বলল, চুনি ভীষণ ভালো লাগছে, শাড়িটা তোমার পছন্দ হয়েছে? পছন্দ হইব না, এত সুন্দর একখান শাড়ি। তিনি আহির ড্রেসিং এর আয়নার সামনে দাঁড়িয়ে বলল, দেখছো আফা সাজাইছে আমারে ভালো কইরা, কত সুন্দর কইরাই না সাজাইছে, আমি আগে কখনো সাজি না এরকম কইরা। আহি চুনির চুল ঠিক করে দিতে দিতে বলল, ভীষণ ভালো লাগছে, শাড়িটা তোমার পছন্দ হয়েছে? তুমি এখন থেকে খুব সাজবে, তোমার বর ভীষণ ভালো, আমি কথা বলেছি তার সাথে, মনে হচ্ছে তোমাকে ভালো রাখবে, ছোট্ট সংসার হবে তোমার, তুমি ভালোই থাকবে। আর মোজাম্মেল চাচা বলেছেন তোমার জন্য দিদানের চেয়ে ভালো কেউই হবে না।